সরোবরটা কেমন সুন্দর দেখতে, আর দরিয়াটা দেখো কত সুন্দর জল খেলতে খেলতে যাচ্ছে। দেখো ওই অদূর থেকে কেমন মাঝিরা গান গাইতে গাইতে যাচ্ছে, কি সুন্দর পরিবেশ, তাই না? কেমন দক্ষিণে সুস্থই বাতাস দিচ্ছে। আমি একটু এখানে বসে বসে বিশ্রাম করি, কেমন তোমার মন মাঝি রে ও মন মাঝি রে আমি এলো দি কেমন করিবা নদীর কপনে জোয়ার কপনে ভাটা, কপনে জোয়ার কপনে ভাটা, ঘরে নানান চলনা, কপনে জোয়ার কপনে ভাটা, ঘরে নানান। সুন্দর ফুলটি দেখতে, আরে পদ্ম ফুলতে দেখতে সুন্দরই হয়। হ্যাঁ, আর তার সৌগন্ধ জানো কি সুন্দর সৌগন্ধ। আরে জল দেয় একটা পদ্ম ফুল হয়ে যাচ্ছে, এই ফুলটা নিয়ে এসে তুই সৌগন্ধটা। অত সুন্দর ফুলটি আমি তার সৌগন্ধ না নিয়ে থাকতে পারি? সৌগন্ধ নিয়েছিস কি রে? হ্যাঁ, ওটা কি আছে, ওটা কি দিলে মা? তুই খুব না 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 না, আমি ভালোই করেছি, তার সৌগন্ধ না নিয়ে আমি থাকতে পারবো। তাই এইভাবে দিন যায়, দিনের পরে মাস যায়, এইভাবে মাস যেতে যেতে দাসীকে ডেকে বলে, এ দাসি, দাসি গো। হ্যাঁ বলো। আমার দুধ বিবি কদিন হলো বিছানা ছেড়ে উঠছে, সে কি এখন কি করা যায় বলো তো? ওই ইয়েতে চান করতে গেছিল না, খালে চলতে চলতে কিছু হয়েছে মনে কত মাস কেটে গেল, এখন কত তাড়াতাড়ি হাত চলে যাচ্ছে। ওসব কিছু লাগবে না, তোরা চলে যা, ও চাষিকে পাঠিয়ে দেবে। আমার ভয় পাচ্ছে তো, ও যেভাবে সে যাওয়ার জন্য ভয় পাচ্ছে। দুধ বিবি গর্ভে সন্তান এসেছে, চলো।